অন্যদিকে একদিকে যখন দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলের কথাই কোথাও প্রকাশ করলেন সাবিনা ইয়াসমিন। তার মন্তব্য ঘিরে রীতিমতো উত্তেজনা তুঙ্গে। তিনি বলছেন, এবারের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই নির্বাচন হবে, সেখানে কোনো রকম বিজেপি বা সিপিআইএম বা কংগ্রেসের সঙ্গে কোনো নির্বাচন হবে না, তৃণমূল ভার্সেস তৃণমূল লড়াই হবে। যাদেরকে দল টিকিট দেবে না তারাই অন্য দলে যোগ দেবে এবং তাদেরকেই প্রার্থী হিসেবে দাঁড় করানো হবে, এমনটাই কিন্তু মন্তব্য করছেন সাবিনা ইয়াসমিন। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে উত্তেজনা কিন্তু তুঙ্গে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তিনি স্বীকার করে নিচ্ছেন, কারণ বিগত দিনে যে ভোট, সেই ভোটে দেখা গেছে যারা টিকিট পাননি তারা হয়তো অন্য দলে গেছেন, সেখানে টিকিট নেওয়ার চেষ্টা করেছে, দলের গোষ্ঠী কন্দল প্রকাশ পেয়েছে, যার ফলে তারা দল পরিবর্তন করে অন্য দলে গেছে। ঠিক একই রকম ভাবে এদিন মালদার রতুয়ার শ্রীপুরের প্রকাশ্য মঞ্চ থেকে রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এমনই বার্তা দিয়েছেন কর্মীদেরকে, যে সেখানে আসন্ন পঞ্চায়েত ভোটে সেখানে বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই হবে না, লড়াই হবে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের, কারণ যারা টিকিট পাবে না, যারা দলের ছাড় তারাই গিয়ে অন্য দলে যোগদান করবে এবং সেখানে গিয়ে টিকিট নেবে। সেক্ষেত্রে দলের যে গোষ্ঠী কন্দল তা প্রকাশ হয়েছে, মূলত এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে উঠেছে। মিল্টন, এই মন্তব্যের পর তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, দলের অন্যান্য নেতৃত্বরা কি বলছেন? দেখো, তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, যারা দলের একনিষ্ঠ কর্মী, যারা দলের হয়ে কাজ করে এবং দলের জন্য কাজ করেন, তারা কখনোই দল পরিবর্তন করবেন না। কিন্তু তিনি যে মন্তব্য করেছেন, যারা হয়তো সবাইকে তো টিকিট দেওয়া সম্ভব নয়, যেহেতু টিকিট একজনই পাবে এবং সেই এলাকা থেকে সে জয়ী হবে বা জয়ী হবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দলের ব্যাপার, সেক্ষেত্রে যারা টিকিট পাবে না অন্য দলে গিয়ে তারা যোগদান করে এই ধরনের দল বিরোধী কাজকর্ম করবেন, সেই কথাই তিনি প্রকাশ্য মঞ্চে বলেছেন। মিল্টন, তুমি আমাদের সঙ্গে থাকো, কংগ্রেসের তরফে এর পরে কি মন্তব্য দেওয়া হয়েছে, কি রিয়াকশন দেওয়া হয়েছে, শোনাবো আপনাদের। ওনারা মালদা জেলার রাজনীতিতে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জেলা পরিষদের সদস্যরা বিধায়কের বিরুদ্ধে বলছেন, ব্লকের নেতৃত্ব প্রকাশ্য সভা করে রতুয়ায় জেলা সভাপতির বিরুদ্ধে বলছে, সাধারণ কর্মীরা নেতাদের বিরুদ্ধে বলছে। এটা উনি বাস্তব কথাই বলেছেন যে তৃণমূলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের শেষ নেই। আমরা এইটুকু বলতে চাই যে জাতীয় কংগ্রেস যেভাবে মালদা জেলায় শক্তিশালী ছিল, আগামী দিনেও প্রমাণ করে দেবে যে পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেস আমরা এখানে আমাদের শক্তি জাহির করে দেব। সাধারণ মানুষ এদের জালিয়াতি ধরে ফেলেছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত স্তরে, সব স্তরে
একেবারে দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল সরকার আর চলতে পারে না। মিল্টন, কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে মালদা জেলার তৃণমূল গোষ্ঠী কন্দলে রীতিমতো জর্জরিত, এই রিয়াকশনের পর তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা কি বলছে? দেখো, তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে উনি যিনি মন্ত্রী যে মন্তব্য করেছেন প্রকাশ্য মঞ্চে, তার বক্তব্যের মধ্যে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে দল একজনকেই টিকিট দেবে এবং তার হয়ে দলের কর্মীদেরকে লড়াই করতে হবে, যদি না করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা সেটা নেওয়া হবে। কিন্তু যেখানে তৃণমূল কংগ্রেস যাদেরকে টিকিট দিতে পারবে না হয়তো তাদের ক্ষেত্রে দল পরিবর্তন করবে এবং অন্য দলে গিয়ে টিকিট নেবেন, সেই ক্ষেত্রে দল বিরোধী কাজ করবেন, তাদের বিরুদ্ধেও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ মিল্টন। সাবিনা ইয়াসমিন তিনি বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে যে এবারের যে সামনের পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই লড়াই হবে, সেখানে বিজেপি বা বাম বা কংগ্রেস তাদের সঙ্গে কোনো লড়াই নেই। অন্যদিকে কংগ্রেসের যে রিয়াকশন, তারা বলছেন মালদা জেলার তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব একদম উচ্চ স্তরে রয়েছে, সেখানে গোষ্ঠী কোন্দল জর্জরিত তৃণমূল।